জোরে হবে বলো রাধারানী কি? হ্যাঁ, এরকম করে ডাকুল সুরে ডাকতে হবে বাবা, ছোট্ট করে ডাকলে হয়, আকুল সুরে না ডাকলে তাকে পাওয়া যায় না। চলো আজকের বিষয়, অগবধ বিষ্ণুপ্রিয়া। নিমাই চাঁদ নবগঙ্গা জলে চান করতে গেছে, কোথায় গো? সুরধনী গঙ্গা হয়, আর এদিকে সনাতন মিষ্টির কন্যা বিষ্ণুপ্রিয়াও চলছে চান করতে নবদ্বীপের গঙ্গাতে, আর সখীগণকে সঙ্গে নিয়ে চলছে গো। চলে গা গরি লয়ে গা গরি জল ভরিতে জল ভরিতে চলে না গরি লয়ে গা গরি জল ভরিতে যা, চলে না গরি লয়ে গা গরি জল ভরিতে যা, চলে না গরি লয়ে গা গরি জল ভরিতে যা। আর যমুনার জলটি কালো চান করিতে লাগবে মা, জলটি ভালো চান করিতে লাগে ভালো, যমুনার জলটি কালো চান করিতে লাগবে ভালো, যমুনাকে জলটি কালো চান করিতে লাগে ভালো, ওরে কদম তলায় জলের ছলে কি বোকা নয় আর জলিয়া নার চলে নয় না ভোরে হেরি বোকা নয়, চল না গরি লয়ে গা গরি জল ভরিতে যা, চল না গরি লয়ে গা গরি জল বিষ্ণুপ্রিয়া সঙ্গে করি কাঞ্চনা সখীগণ সুরধনী গঙ্গায় চান করতে গেছে, আর অন্য ঘাটে আমার নিমাই চাঁদ, নিমাই চাঁদ সকল ভক্তবৃন্দ নিমাই চাঁদকে নিয়ে প্রভাতকালে স্নান করতে চলছে গো, আর সকলের মুখে একটি নাম ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কেহ কানে
কেহ গড়াগড়ি আমার কেউ কেউ জড়িয়ে ধরে আমার বলে গুর ঘুরি বলে গৌর খরি আমায় কিনিয়া আর দূর হইতে দেখতে পেল কাঞ্চনা, আর কাঞ্চনার পরে ছিল আমার বিষ্ণু প্রিয়া দেবী। প্রভুরে দেখিয়াই আমার হলো নিরবধি, আর চরণে দেখো চলে তারে চরণ চরণে দেখো চলে পাগল হয়েছে চলে না আর চরণ। কত সুন্দর করে দেখছে গো আমার গৌরী চাঁদকে, চাচরকে সেতে লুটাইয়া যেন লুটাইয়া দেখো চাচরকে সে লুটাইয়া যেন চাচরকে সে লুটাইয়া দেখো ভরিল আমারে অবনি সুনয়নে বইছে যেন শ্রাবণ মাসের প্রাণী সেই হবে রে এই কি বুঝি সেই হবে ওরে এই কি বুঝি সেই হবে রে এই কি বুঝি সেই হবে রে আমার রামচন্দ্র যে রূপে ছিল রে এই কি বুঝি সেই হবে রে যোদ্ধাকে শ্রীরামচন্দ্র নিজে কি বুঝি সেই হবে যে নিচু জাতির এঠো এঠো খেয়েছিল আপনার মনে কিছু করবেন না, আমাদের এই সমাজে কিছু প্রতিপয় বৈষ্ণব কিছু প্রতিপয় ব্রাহ্মণ আছে যারা নিচু জাতিদেরকে ঘৃণা করে,
হ্যাঁ তুই আদিবাসী, হ্যাঁ তুই সাঁওতাল, তুই এদিকে আসবি না, তুই জেলে, তুই কামার, দূরে থাক। কিন্তু দেখো সেই নিচু জাতির এঠোটাই আমার রামচন্দ্র খেয়েছিল, নাম তার শবরী। আপনারা রামায়ণ খুললে দেখতে পাবেন শবরী নামে একটি মেয়ে, তিনি রামকে খাওয়াবেন বলে আশা নিয়ে বসেছিলেন, সত্যযুগ থেকে বসেছিলেন রামকে খাওয়াবে। তেতার যুগে রামচন্দ্র বনবাস হওয়ার পরে ওই শবরীর উচ্ছিষ্ট খেয়েছিল, তাতে কি রামচন্দ্রের চাঁদ গেল না? রামচন্দ্রকে তখন শবরী বলছে, হ্যাঁ রে রাম, তুই যে আমার এটু খেয়ে নিলি, তুমি আরো যদি দাও আমি আরো পাবো মা, তুমি যে আমার মা আর আমি যে তোমার সন্তান, মায়ের উচ্ছিষ্ট সন্তান যদি না পায় জগতে কি আর কেউ মার উচ্ছিষ্ট খাবে বলো মা? তুমি জানো গঙ্গার জলে তো মুসলমানও স্নান করে, মেথরও স্নান করে, কত মরা মানুষ ভেসে যায়, কত ডাস্টবিনে জল পড়ে, তবু যে সে পবিত্র গো মা। তাই তুমি পবিত্র, তোমার পবিত্র স্নেহে আমি যে আজকে হলাম পবিত্র মা। রামচন্দ্র নিজেই প্রমাণ দিয়ে গেলেন জাতির বিচার করে কখনো ঈশ্বরকে আরাধনা করা যায় না, ঈশ্বরকে পেতে গেলে নিজের দেহ জাতিটাকে মন জাতিটাকে শুদ্ধ করতে হবে। আমার মনের মধ্যে যে ছয়টা জাতির মানুষ আছে তাদেরকে গিয়ে আমি দূর করতে পারলাম, প্রথমে আছে কাম, কাম জাতির মানুষ, দ্বিতীয়টি আছে ক্রোধ মানে যাকে বলা হয় রাগ, কাম ক্রোধ লোভ মানে এত টাকা হচ্ছে তো আরো চাই, লোভ মদ বদ খেয়ালি মাশ্চর্য আমার অহংকার আমি বড় কীর্তনিয়া, আর কে আছে? হ্যাঁ কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, মানে আমি দেখতে সুন্দর, আমি অনেক পড়া আছে, অনেক রাগ জানি, অনেক গান জানি, আমি কাউকে মানি না। এই দর্প হারি মধুসূদন তিনি কারো দর্প রাখেন না। এই ভক্তির পথে আমাদের যেতে হলে, আমাদের ভক্তি জগতে যেতে হলে আগে আমাদের সব আমাদের একাকার হয়ে যেতে হবে। প্রথমে বললেন জাতি বিদ্যা মহাদঞ্চ রূপ যৌবন মেবচ যতনেহা পরিবার জয়েত এই পঞ্চ ভক্তি কণ্টকা। ভক্তি পথের কাঁটা হলো জাতি বিদ্যা অহংকার রূপ যৌবন, এগুলোকে আগে সমূলে উৎপাটন করিতে হইবে, তবে আমরা সবাই মিলে ভক্তি জগতে প্রবেশ করিতে পারিব। নিদাই গৌর হরি বল। এই কাঁটাগুলোকে না সরাতে পারলে, এই জাতিগুলো মানুষগুলোকে না হাঁটাতে পারলে, তুমি যতই বাবাজি সাজো আর যতই ব্রাহ্মণ সাজো কিচ্ছু হবে না। মহাপ্রভু নিজেই তো কলমে বলে গেছে, বেদ বিদ্যা সরদর সরসে যদি গৌরাঙ্গ নাই ভজে বিথাই তার এই জন মলোচন বিহীন জন দরপরে অন্ধের কি বা কাজ। এগুলো পদাবলী কিন্তু বলছে, বেদ বিদ্যা মানে আমি বিদ্যা পড়লাম, আপনার আমাকে এনে সেনেক বাবা ছুটে আসলেন, বাবা একটা গান গাইবি তুই, আমি বাবাকে এমনি বললাম লাগিয়ে বলে অর্থের কথা, তো বাবা আমি তোকে অর্থ দিতে হবে না, তোর গান গাইতে হবে। আমি তখন বললাম বাবা দিয়ে এক টাকা দিবি না? বলে হ্যাঁ দেবো, আমি আইসক্রিম খাবো। এটা তো আসল কথা নয়, বাপ ছেলের মধ্যে একটা সম্প্রীতি গড়ে নিলাম। আচ্ছা বলো যে আশা করে তিনি ছুটে এসেছেন, আমি যদি গানটা না গাই আমার মনে কি হবে যে আমার মতো বড় বড় কীর্তনী আর কেউ নাই, আর তখন উনি কষ্ট পেয়ে যাবে, ধুর ওকে আর ডাকবি না, ভালো নয় ছেলেটা। আমার কাজ আপনাকে ভালোবাসা, আর আপনার কাজ আমাকে কোলে তুলে নেওয়া, এই তো পিতা পুত্রের পরিচয়। তুমি যদি তোমার ধারালো বঠি দিয়ে তোমার প্রহ্লাদের গলাটা কেটে যদি রান্না করে গোবিন্দ সেবনা দিতে পারলে, তাহলে আমার প্রহ্লাদের জন্ম কেন দিয়েছিলে পিতা? অনুরোধ নয়
এই আসরে যারা বসেই আছেন আপনারা সবাই আমার গুরুজন ব্যক্তি। আমি অতি দীন, আমি অতিহীন। যদি মনে করেন আমি কৃষ্ণ কথা গাইব তাহলে কিন্তু আমার ধারণাটা ভুল হয়ে যাবে। যদি কৃষ্ণ কৃপা করে, ভক্তির কৃপা লেশ করোনা মাত্র যদি আমি পাই তবেই হয়, এই জীর্ণ তরি তবে বলতে পারে। তবে চলো, যদিও চেষ্টা করতাম গাইবার জন্য পারবো না, কেন সে শক্তি তো আমার নেই, কারণ লাইন খুলে আবার এসেছি, বোধহয় নেমে গিয়ে আবার নিতে হবে হয়তো, জানি না তার খেলা কিভাবে চলে। আমি কালকেও না বলে দিয়েছিলাম, বাবা আমি পারবো না রে, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তো এখানে দুজন বাবা খুব কাঁদলো, আমি তো ফোন তুলিনি, আমার বাবু সোনারা ফোন করেছিল, বলছি একবার আসো তোমাকে দেখে নি নাই বা গান গাইলে। তখন আমি ওদের বলছি গেলে কি আর ছাড়বে রে, গাইতে হবে, তবে একটা চেয়ার রেডি রাখবি, বলে দে যদি নাও দাঁড়াতে পারি না বসে বসে একটু শুনে দিয়ে আসব। তাই এই দেখো নিয়ে, এই মন নিয়ে আপনাদের কাছে এসেছি বাবা। শরীরকে কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে কতদিনে লাস্টিং করবে, কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না আমি ভালো গাইতে, আরে ভালো কেউ ভালো করে বলতে পারবে না আমি ভালো করে রান্না গাইব। তবে বাবা তুমি যদি আমায় কৃপা করে আশীর্বাদ করো আমি নিশ্চয়ই গাইতে পারবো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাগে তব প্রীতরি প্রীতি মহাবরণে প্রিয়ন্তে স্বর্গ প্রিয়ন্তে স্বর্গ দেবতা পিতৃদেব কি জয়, মাতৃদেব কি জয়, শ্রী গুরুদেব কি জয়, নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়, আজকের উৎসব কমিটি কি জয়, উৎসব দাতা গণ কি জয়, যিনি লাইট দিয়েছেন কি জয়, যিনি প্যান্ডেল করেছেন কি জয়, যিনি সুন্দর সাউন্ড দিলেন কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর বিষ্ণু প্রিয় প্রেমানন্দে হরি হরি হরি। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম একবার গাও, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, একবার কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, একবার গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে বলিতে, একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম। সংকটে কবু বিপদে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু সংকটে কবু বিপদে, তোমরা গাও কৃষ্ণ নাম বলো ধ্বনি মধুর নাম হরি নাম, তোমরা গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, পথ চলিতে
যায় না, যারে আহা বিষ্ণুপ্রিয়া দেখেছে যারে নয়ন ফেরানো যায় না, ওরে সখী নয়ন ফেরানো যায় না। আমরা সকলে জানি একটা ছেলে মেয়েকে দেখলে বারবার মেয়েকে দেখে, কিন্তু আজকে নিমাইকে দেখে মেয়েটা পাগল হয়ে গেছে। মেয়েটা দেখছে গো, বারবার দেখছে। মেয়েটার নাম কি? বিষ্ণুপ্রিয়া। কাকে দেখছে? ওই চাচরকে, ভিখারি ছেলেটাকে। কিন্তু এ তো ভিখারি নয়, এ তো জগতের মালিক। এ কেবলমাত্র অভিনয় করবার জন্য ভিখারি সেজে এসেছে। রাধে রাধে। যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি কি ভিখারি হতে পারে? তিনি ভিখারি নয়, তিনি সর্বৈশ্বর্যময়। তাই আজকে তিনি এই ধরিত্রীর বুকে এমন চাঁচর কৃষ্ণ মিলেছে যেন মনে হয় পদ্ম সরোবরে পদ্ম পাপড়ি ফুটেছে। ভক্তকে ডাকছে, তুলে নিয়ে যা একবার গোবিন্দ চরণে দে। আর যখন সখীরা বলছে কি আর এক বিষ্ণুপ্রিয়া দিয়ে কি দেখছি, চল চল, তখনই গৌরহরি পেছন ফিরে দেখলেন, আহা কত রূপের ডালি নিয়ে দাঁড়িয়ে আছে একটা কন্যা, মনে হয় যেন কত কিছু সে হারিয়েছে। ঈশান বলছে, দাদা দাদা চলে আসো চলে আসো, ওদিকে দেখো না, ওদিকে দেখতে নেই, চলে আসো। বিষ্ণুপ্রিয়াকে দেখে নিমাই অবাক হয়ে গেছে, মনে পড়ে গেছে তার পূর্বের কথা। বেশ ভালো, চান করছে গো, চান করে যখন দেখবেন কারোর বড় বড় চুল থাকে, সে চুল যখন জলে ডুব দিয়ে আবার উঠে পড়ে, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে যায় না, তখন ওই রূপটা দেখতে আরো সুন্দর লাগে। আর আজানো লম্বিত ভুজ গৌরহরি কত লম্বা, যার রূপ যেন কাঁচা সোনা। প্রভু গেলেন ঘরে, আর ঈশান গিয়ে মাকে বলছে, মা আজকে নদীর ঘাটে একটা মেয়ে দেখেছি, কি সুন্দর মেয়ে জানো। বলিস কি রে? হ্যাঁ গো মা, কি সুন্দর, আমাদের আমাদের নিমাই দাদার সঙ্গে কি মানাবে। চুপ কর, কাদের ঘরের মেয়ে, তুই খোঁজ নিয়েছি? নামটা মনে আছে, বল বল নামটা কি? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? বেশ দাঁড়াও আমি দেখছি। ঘটক ঠিক করে পাঠালো নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া নামে কোন মেয়ে আছে। ঘটক খোঁজ করে 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 গেল বিষ্ণুপ্রিয়ার বাবার বাড়ি। বাবার নাম সনাতন মিশ্র। বাহ, এই বলে ঘটক তো তৎকালীন দিনে, ঘটক মানে মধ্যস্থ, আপনারা কি বলেন তাকে, কি বলেন ছোট বেটা, মধ্যস্থ বলেন তো নাকি, না ঘটক বলেন, যে দেশের যেমন ভাষা। মতে উড়িষ্যার কৌছন্তি মৌসা, উড়িষ্যায় মৌসা কহে, মৌসা মধ্যস্থ ঘটককে মৌসা কহে। আর কাঁঠালের ছোটটার নাম কি হয়? এচোর, ওর নামই মৌসি। কায়দা আছে, যে দেশের যেমন ভাষা বাবা, কোনো দেশের গালি তো কোনো দেশের বলি। তো এখন চালুছি, গুড়ি গুড়ি কারি কি চালিয়ে যাচ্ছি, যাইকি কৌছি তোমার ঘর সনাতন মিশ্র ঘর এটা অছি। সনাতন মিশ্র বাহারে কইলে, মু ঘর অছি, আও ঠিয়া হচ্ছু কেনে আও। আরে গাড়ি যাকে কি বসিবে না, তারপর তো কথা কইবে, মো বসিবে বসিবে। হ্যাঁ বাংলায় বলবো, চুপ, সব বাংলায় বলবো, একটু একটু করে ধৈর্য ধর, সব কথা শুনতে হয়, সব কথা শিখতে হয়। ঠিয়া হচ্ছ মানে কেন, তুমি দাঁড়িয়ে আছো কেন, গাড়ি যাকে কি তো বসে পড়িবে না, গাড়ি মানে কোমর, কোমরটা যেকে একটু বসো। ইয়ে কোন পানি টিকেলে কি আসিবে না,
পানি মানে জল, বলছে কে আছো একটু জল নিয়ে আসো তো। আর বিষ্ণুপ্রিয়া জল নিয়ে চলেছে, আহা ঘটক ঠাকুর বিষ্ণুপ্রিয়াকে দেখি কি তার মন ভুলি গেলে। ঠিক কহুছি এ, ঠিক কহুছি মোর, আমার নিমাইর সাথের আমার আমার এই মাইয়ারে খুব মানাইবে বলো, মু কোমরে কি খাইবে, মু বড়তে করে কি খাইবে, মু মু ছাড়িব না। বলি আগ মু আসিছি, ইয়ে ঘটক ঠাকুর তুমি কেনে এতে সকাল বেলা আসলে মোর প্রচারাইবে না, মু কত কত কথা কইবে, মু কইবে কইবে, মু সত্য কথা কইব পাই তোমার আসুছি, মু গোটে ঠিকানা লিখি আসুছি মোর পাখর মোর গাঁর পাখর মোর নবদ্বীপ পোড়ামাতলা অছি, পোড়ামাতলা তো ঠিক কে যাইবার কি বাঁ দিকে চালি গেলে মহাপ্রভু তলা বলি গোটে ঘরে অছি, আর তাঙ্কু জগন্নাথ মিশ্র ঘর, আর সেই ঘরর গোটে ছুয়া অছি তার নাম নিমাই পণ্ডিত, যে আপনার নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত রূপে, যাঙ্ক যুক্তি তর্ক কেউ পারিনি, ছাড়া নদীয়ার ব্রাহ্মণ কেই পারেনি, মু তার কাছে সব হারি দিয়ে দেবে, বাসুদেব সার্বভৌম পণ্ডিত আসিলে সে বি হারিকি পড়ি গেছে, মু তাঙ্কু কৌছি তার সাথে তোমার কন্যার বিহা দিবে। সনাতন মিশ্র বলছে ওই ছেলের তো আগে একটা বিয়ে হয়েছিল, হ্যাঁ মু মু মানুষ মু বিয়ে হইতে মু মানুষ, ছুয়া তো মরিছে, কিস কইলে যে কন্যার সাথে বিয়ে হয়েছিল সে কন্যাটি মারা গেছে, কেন আপনারা সবাই বলেন বা সমহ কীর্তনিয়া এসে আপনাদেরকে এই কথাটা শুনিয়ে দিয়ে যায় যে সাপে দংশন করেছিল বলে লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু হয়েছিল, বলতে পারবেন ওই লক্ষ্মীপ্রিয়াকে কোন সাপ কামড় দিয়েছে? পৃথিবীর কোন সাপ আছে যে স্বয়ং লক্ষ্মীকে দংশন করবে? কিন্তু না, কেন কামড় দিয়েছিলেন? কোন সাপ? বিরহ ব্যথার সর্প, মানুষের যে বিরহ ব্যথাটা, কি ব্যথা লেগেছিল লক্ষ্মীপ্রিয়ার মধ্যে? না লক্ষ্মীপ্রিয়ার মধ্যে এই ব্যথা লেগেছিল, যখন মহাপ্রভু নিমাই চাঁদ যখন বিবাহের পরে ঢাকা গিয়েছিলেন, চট্টগ্রাম গিয়েছিলেন, সিলেট গিয়েছিলেন তার পুরনো ভিটে বাড়ি দর্শন করার জন্য, লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে যায়নি, তাই লক্ষ্মীপ্রিয়ার মনে ব্যথা হয়েছিল, কষ্ট হয়েছিল, আমি কত অপরাধ করেছি, আমার স্বামী চলে গেল অথচ আমাকে নিয়ে গেল না, তাই এই বিরহ ব্যথাতে লক্ষ্মীপ্রিয়া প্রাণত্যাগ করেছিল, এটির নাম হচ্ছে বিরহ সর্প। আর আপনারা সকলে আমাদের মতো কীর্তনিয়া বলে বলে আপনারাও শুনে রেখেছেন যে ওকে সাপ কামড়েছে, কিন্তু না, চৈতন্য শিক্ষাষ্টকম দেখবেন, চৈতন্য ভাগবত দেখবেন, চৈতন্য মঙ্গল দেখবেন, শ্রী চৈতন্য চরিতামৃত দেখবেন, চৈতন্য উপনিষদ দেখবেন, আর নালে অমিয় নিমায় চরিত দেখবেন, আর যদি না পাও দেখবেন মহাপ্রভুর কর্চা। বলে বাবা এত বই কিনতে কোথায় যাব, তাতে তোর কাছেই শুনে নি। একটা কীর্তনীয় হতে গেলে বহু টাকার গ্রন্থ পড়তে হবে, এবং তার ভাব গ্রন্থ যেমন তার পৃষ্ঠা ছিঁড়ে নিলে কিছু সে বলতে পারে না, ঠিক তেমনি বৈষ্ণবকে তেমনি হতে হবে। যদি কীর্তনিয়া হবি, একটা সিনেমার আর্টিস্ট হওয়া যায়, একটা খেলোয়াড় হওয়া যায়, কিন্তু একটা কীর্তনিয়া হওয়া যায় না। একটা খেলোয়াড় সব জায়গায় খাবে, সব জায়গায় ঘুরতে যেতে পারবে, কিন্তু একটা কীর্তনিয়া সব জায়গায় খেতে পারবে না, সব জায়গায় যেতে সে পারবে না, পারবে বলো? পারবে না। আপনাদের অনেকেই বলে আপনারা নাকি শ্রোতা, তাই তো আপনারা শ্রোতা তো নাকি, শ্রোতার বক্তা, বলে ভাগবত পড়বি তারপরে জ্ঞান করবি, এরা শ্রোতা না এরা ভক্ত? ১৮টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত মহাপুরাণ। ভাগবত মহাপুরাণে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই বলে গেছেন যারা আমার কৃষ্ণ কথা শুনে তারা শ্রোতা নয়, তারা দর্শক নয়, তারা আমার ভক্ত।
তারা আমার আত্মা, তারা আমার প্রাণ, তাদের জন্যই তো আমি যুগে যুগে রূপী ভগবান। তাই এই মানুষটা যখন যাত্রার আসনে যাবে তখন হবে শ্রোতা, কিন্তু কীর্তনের আসনে যখন আসবে সে হবে ভক্ত। ভক্ত আছে বলে আজকে ভগবানের পূজা অঞ্জলি হয়। সনাতন মিশ্র এক কথাই বলছে, আমি আমার মেয়েকে দিতে রাজি আছি, কিন্তু ছেলে কি বিয়ে করবে সেটা তুমি দেখো না, আমি দেখে নিচ্ছি। এই বলে খবর পৌঁছে গেল নিমাই চাঁদের বাড়িতে। নিমাই চাঁদ অখুশি হলেন মায়ের কথা শুনে। মা, কেন বাঁধছো মিছে আমাকে? ওই দেখো কে ডাকছে আমাকে, বনমালী রে, রেখেছে না খাল রাজা নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজ ধাম রে, বনমালী রে, রেখেছে না খাল রাজা নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজ ধাম রে, বনমালী রে, রেখেছে না খাল রাজা নাম রে, কেন ছেড়ে যাবে ব্রজ ধাম রে, বনমালী রে, রেখেছি না খাল রাজা নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজ ধাম রে, ওরে কে পড়াবে গুঞ্জন ফুলের গুঞ্জরি কারমালা, কে সাজাবে রাখাল সাজে বিনোদ রাখালের খেলা, আই কানাই ব্রজেতে পীরে আই রে, বনমালী রে, দেখেছি রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে যাবি ব্রজ ধাম রে, বনমালী রে, দেখেছি রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে গেলে ব্রজ ধাম রে, আমি কেমন করে রইব ঘরে, ওই তো নন্দের দুলাল ডাকিছে মোরে, কেমন করে রইব ঘরে, নন্দ দুলাল ডাকিছে মোরে, মা গো আমার সচী মা, তুমি বিথাই আমার বিবাহ দিচ্ছ গো মা, আমি তো থাকবো না, চুপ কর হত ছাড়া, কষ্ট করে তোরে গর্বে ধরেছি আমি, আমি বৃদ্ধ বসে কোথায় যাবো, মায়ের গলা জড়িয়ে ধরলেন, মা তুমি বিথাই আমার বিয়ে দিচ্ছ, আমি তো থাকবো না, মাকে আর বই প্রকাশ করলেন না, বিবাহ হতে চলেছে গো, তেল হলুদ গাত্র হলুদ দিল, এবার হলুদ মাখিয়া হলুদ চলে গেল, মেয়েরা স্নান করেছে, আর সকলে মিলে নদী আবাসী নিমাই চাঁদের বিয়ে দেখতে চলেছে গো, উলুদ্ধনি শঙ্কদনি ভুবন ভরিল গো, ভুবন ভরিল গো, ভুবন ভরিল, আর উলুদ্ধনি উলুদ্ধনি, আহা উলুদ্ধনি উলুদ্ধনি, আরে উলুদ্ধনি শঙ্কদনি ভুবন ভরিল, উলুদ্ধনি শঙ্কদনি ভুবন ভরিল, প্রসাদেতে নিমাই চাঁদ বেরিয়ে পড়িল গো, সে যে বেরিয়ে পড়িল, কে বেরিয়েছে বিয়েতে, হ্যাঁ আরে কথা তো বলবেন নাকি,
ভগবান রে, বুঝতে পারছেন না লীলাটা যে কি হচ্ছে? কে বিয়ে হতে যাচ্ছে? বলে কানাই, তোর ছেলে বিয়ে হতে যাচ্ছে। গোপালের বাপ, গোপাল তার ছেলে, আর গোপালের আরেক নাম নিমাই, তার পাশে নীলমাধবের বাপ। হাসি দেখেছো? নীলমাধবের বাপ বলতে হাসিটা দেখো। এর আসল চরিত্র যদি শুনেন, চেলা কাঠ দিয়ে পিটাবেন। শাশুড়ির সঙ্গে প্রেম করে, খুব ভালো, খুব ভালো ছেলে, শাশুড়ির সঙ্গে প্রেম করে। রাধে রাধে, হাসি দেখো, যেন গ্লিস্টার কলগেট এনেছে। এর মা বোধে লাজের ঘাটে চান করে, চান করেছে? না, সত্যি তো করেনি। করলে আর কি চুপ করে মুচু মুচু হাসে? দেখো হাসি দেখো, ও মা গো, ঘুমিয়ে ঘুমিয়ে পান খা। রাধে রাধে, আবার রাধে রাধে, তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ বলবো। তা বলো বলো, উৎসর্গ থাকে। এই যে শাশুড়ির সঙ্গে প্রেম করার কথা বলছো, হ্যাঁ এটা তো ভালো কথা বাবা, তুমিও করো। এই ছোট্ট বয়সে তুমিও শাশুড়ির সঙ্গে প্রেম করতে শেখো, আজ জন্মটা ধন্য হবে বাবা। আসতে আনন্দপুরের লোক এখনো ভালো আছে, এখনো যে ভাঙা বাঁশ নিয়ে আসেনি আমাকে তোমাকে পেটাবার জন্য। তোমাকে তো পিটতে পারবে না, তুমি ছুটে পালিয়ে যাবে, মরবো আমি, কারণ আমি তো ছুটতেই পারবো না, কারণ আমার শরীরে তো আর সেই ক্ষমতা নাই, আমাকেই মার খেয়ে মরতে হবে। অতএব তুমি করছো করো, আর কাউকে প্রেম করার কথা বলো না বাবা। হ্যাঁ, এই আনন্দপুরের মানুষ আরো বেশি আনন্দ পাবে শাশুড়ির সঙ্গে। আনন্দপুর তো আর এমনি নয়, আনন্দ পেয়েছে বলে তার জন্য আনন্দপুর নাম হয়েছে। মানে আনন্দ পেয়েছে মানে বিশেষ আনন্দ পেতে হলে শাশুড়ির সঙ্গে প্রেম করতে হবে। শাশুড়ি, শাশুড়ি, শাশুড়ি। আচ্ছা বলুন বাবা, শ্বাস যদি উড়ে যায় আনন্দ হবে? দেহটা থাকবে তো? ও বাবা, আপনারা ভাবছিলেন কি আমার স্ত্রীর মা শাশুড়ি তার সঙ্গে প্রেম করে? উনি না, গাল মে কুছ কালা হ্যায়, ইয়ে ভেতরে ভেতরে প্রেম করে সেই শাশুড়ির সঙ্গে। শ্বাস যুক্ত উড়ি, শ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রেম করতে হবে, শ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রণাম করতে হবে। যদি না ওজন বাড়াও, ভজন না করো, তাহলে ওজন বাড়বে কি করে? আর ভজন ক্রিয়া যদি না জানো, তাহলে গোবিন্দ কোনো দিন পাবে না। তোমার এই জপমালা শুধু জপা হবে, আর কিছু হবে না। তাই এই শাশুড়ির সঙ্গে প্রেম করতে বলছে। আপনারা সেই শাশুড়ি ভাববেন না, তাহলে শাশুড়ি মার সঙ্গে প্রেম করতে হবে। শ্বাস যদি উড়ে যায়, তাহলে আর গোবিন্দ ভজন হবে না, তাহলে সেই শাশুড়ির সঙ্গে প্রেম করতে হবে। তাহলে ওই শাশুড়ির কাছে যাচ্ছে কে? নিমাই চাঁদ বিয়ে হতে গো। শঙ্করধ্বনি উলুধ্বনি ভুবন ভরিল। কি গো, আপনারা কি উলু জানেন না? মায়েরা তো বেশি বসেছেন উলু দেওয়ার জন্য, আজকে তো বাবাদের ভাগ কম। শঙ্করধ্বনি উলুধ্বনি ভুবন ভরিল। শঙ্করধ্বনি উলুধ্বনি ভুবন ভরিল। বর্ষা যাইয়া নিমাই চাঁদ পালকিতে বসিল। হুনহুনারে হুনহুনারে হুনহুনা, পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, অরুণ তলে তরুণ তলে, তরুণ তলে অরুণ তলে তরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। আমার শ্যামের বামে রাই এসেছে, এবার মজা লেগেছে, বামে রাই এসেছে, এবার মজা লেগেছে। তোরা খেতে আসছিস,
বলে তুমি যদি এরকম জোরে চলো পালকি নিয়ে আমরা বাজাবো কি করে, বলে আমার নিমাই চাঁদ কি ভাববে, তাহলে একটু পালকি নামাও একটু নাই বাজিয়ে দিই। কি গা বিয়েতে এখন কি বাজে? সানাই আর বাজেনি খোকা, তোর কথা মিথ্যে কথা। তুই এখন বোকা ছেলে, এখন ডিজে না হলে বিয়ে ঘর হয় নাকি? বল কালী পূজায় কি গান বাজে? কালী পূজে বাজে তেরি মেরি তেরি মেরি, আর না হলে বাজবে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু পচা বাদাম, নাকি ভুল বলছি? কদিন আগে তো তোদের খুব মেতে ছিলিস রে এই গানগুলো নিয়ে। হ্যাঁ, সকলের ফোনে ঘুম ভাঙলেই খালি কোন ফোন আসলে বলবে তেরি মেরি, আমি বলি দেশকে বোধহয় তেরি মেরি খেয়ে গেল। হ্যাঁ, লতা মঙ্গেশকর এতদিন সাধনা করে যা না পেলো রানু মণ্ডল, তাহলে দুদিনের প্ল্যাটফর্মে পড়ে সেই পেয়ে যাবে? তাহলে তোর সাধনাটা মিথ্যা হবে মানুষের। যে গুরুর কাছে গিয়ে সঙ্গীত সাধনা করা, তাহলে তো কেউ গুরু ধরবে না, এমনিতে প্ল্যাটফর্মে পড়ে পড়ে সব মানুষ হয়ে যাবে। তবে হ্যাঁ হয়, সেগুলো কোটিতে গটে হয়। তা বলে রানু মণ্ডল না আর ওই পচা বাদাম কোম্পানি না। মানুষ এখন অল্পেতে কি করে পাগল হয়ে যায় এই কলিযুগে তাই দেখে। আচ্ছা, গানের কোম্পানি আছে আর এই তেরি মেরি কোম্পানি আছে, আপনারা বলুন আর কাছে শুনতে পাওয়া যায়? হুম, গানও নাই আর কোম্পানিও নাই, কোন ভাগাড়ে গিয়ে পড়ছে তার ঠিকানা নেই। হিসাব করে দেখুন, বাদাম বাদাম পচা বাদাম, সরকার সকলে মুট করলো লাইভ করলো, অনেক টাকা হলো গাড়ি কিনলো, নিজে গাড়ি চালাতে গিয়ে পা ভেঙে বসে থাকলো। বাদামও গেছে গাড়িও গেছে কোম্পানিও গেছে, কিন্তু বলতো যারা প্রাচীনতম শিল্পী, যারা এখনো যাদের গান শুনলে আমাদের হৃদয় কম্পিত হয়। যার গান শুনে একদিন সবাই কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে আমার বিদায় নেওয়ার থালা। জানি কত তারায় আলোকে মনে রাখে বলকে, যার কত সুর কত গান ভরে যায় মনোপ্রাণ, মনে রেখো জেনে রেখো তার এই শেষ গান, এই শেষ গান, এই শেষ গান। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধিল যেতে স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানের ভুবন যার গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়। কি গো, আজ কি সেই গান শোনা যায় না? এই গানগুলো শোনা যায় না, শুনতে আমাদের খারাপ লাগে? এই গান হচ্ছে অমর গান, কারণ তারা ভক্তি করে গুরুর কাছে শ্রদ্ধা করে শিখেছে। আপনারাও প্রদীপে বাড়িতে প্র্যাকটিস করুন, নিশ্চয়ই হবে এই গান। কোনো বাজনা লাগবে না, এমনিতে গান ভালো লাগবে। দেখো, যার গান শোনাতে কণ্ঠ কেঁপে যায়, যার কত সুর কত গান ভরে যায় মনোপ্রাণ,
শুনে রেখো জেনে রেখো আমার আজ সেই গান, এই সেই গান, এই সেই গান। এ গান আমরাও মরে যাব, এর পরের প্রজন্মও চলে যাবে, তবু গানটা আমাদের কাছে অমর হয়ে থাকবে, কারণ এই গানে প্রাণ আছে, এ গানে জীবন আছে, এ গানে প্রেম আছে, এ গানে ভক্তি আছে। যেই গান শুনলে আজও মানুষ যে সঙ্গীতকে ভালোবাসে সেটি নিশ্চয়ই দাঁড়িয়ে শুনে। কি ভুল বললাম? গান অনেক প্রকারে আছে, একটা গান গান নয়, সেটা জর্দা পান খাবেন আর থুতু ফেলবেন। এই তো মা চায়ের দোকানে পান আছে, ওই দোকানে পান আছে গো, ওই দোকানটায় পান আছে, দেখুন আপনার পান কিনুন, জর্দা পান কিনুন। জর্দা পান কিনে প্রথমে পিচটা কি করেন, পানের পিচটাকে ভেতরে দেন তো নাকি, না বাইরে দেন, বাইরে দেন। সেটাই এই গান, বাদাম বাদামটা এই গান, মানে খাবে আর থুতু ফেলবে। এই জন্য কীর্তন সব রসের হচ্ছে কীর্তন, কীর্তনে সবাই আসতে পারে, কিন্তু কীর্তন সবার কাছে যাবে না। মহাপ্রভুর প্রসাদ সকল দেবদেবী পেতে পারে, কিন্তু সকল দেবদেবীর প্রসাদ আমার মহাপ্রভু পেতে পারেন না, এটাই জেনে রাখতে হবে। মহাপ্রভু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কোলে নিয়েছিলেন হরিনাম করার জন্য। তাই মহাপ্রভুর গানে নজরুল কেন, রবীন্দ্র কেন, আধুনিক কেন, পল্লীগীতি, ভাটিয়ালি, সুফি সবাই আসতে পারে, কিন্তু মহাপ্রভু সবার কাছে যেতে পারেন না। আমি তোমাদের জন্য বসে আছি, তোমরা আমার কাছে এসো। তাই এবার বিয়ে হয়েছে, এবার বিয়ে হতে বসে গেছে, আর এদিকে ওস্তাদ খাঁ সাহেবজি কি গো, খাঁ সাহেবজি কি করছে? হবে Eee!
সানাইয়ের প্রতিধ্বনিতে জামাইবাবু ঘরে গেল, নিমাইচন্দের বিয়ে হলো। আর পরের দিন লক্ষ্মী আসছে ঘরে। আপনাদের ঘরে লক্ষ্মী আসলে কি গান শোনান আপনারা? বাস্তবের সঙ্গে বাহ্যিক জগৎটা একটু মিলিয়ে দেখুন। কি গো মা, শাশুড়ি মা তোমাদের প্রণাম করে? এই শাশুড়ি কানা হয়েছ, হাত তোলো। শাশুড়ি কানা হয়েছ, হাত তোলো। বৌমা তোদের কাছে থাকবে কি করে? বৌমা তোদের ভাত দেবে কি? তোরা কি বৌমাকে প্রণাম করিস? বলে এ আবার কীর্তনিয়া কোথাকার রে, আরো আছে, দাঁড়াও ধরবো, একটু পরে পরে ধরবো, যদি দাঁড়াতে পারি ধরবো, নাহলে বসে যদি পড়ি তো আমার ধরা হবে। চলো, শাশুড়ি মা কোনোদিন বৌমাকে প্রণাম করতে হয়? হ্যাঁ কি না? না, কিন্তু হয়। হিসাব করে দেখো, আমার খোকার মাকে আমার বা মা প্রণাম করেছিল। আমি বলি মা তুই প্রণাম করছিস যারে, দুদিন পরে বুঝতে পারবি তারে সে কোন ঝাড়ের কুঞ্চে। কি গো, গান একটা আছে না, এসো মা লক্ষ্মী, গানটা বাজে তো নাকি? গানটা বাজে তো, বাজে তো, সত্যি বাজে, মানে খারাপ না? গানটা মাইকে শোনা যায় সেটা বলো বাজে? মানে বয়াকার বর্গে জয়কার, বয়াকার অন্তস্ত জয়কার বাজে, এই জন্য সর্বর্ণ ব্যঞ্জন মনে জানতে হয়। তাহলে গানটা এখন শোনা যায়? তাহলে গানটা তোমরা গাও একটু শুনি মা, আমি গাও গাও গানটা, তোমরা সঠিক জানো কিনা আমি তোমাদের ধরিয়ে দিয়ে যাবো। গাও, আরে গাও না। কি গো, এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে থাকো। তার মানে এখানে গানটা বাজে না কি বাবা? এই গানটা বোধহয় শোনা যায় না আপনাদের মেদিনীপুরে নাকি? শোনা যায়? কারণ আপনারা যে কোন ভাঁড়ের দই আপনারা নিজেরাই জানেন না। দইয়ের ভাঁড়ের পরিচয়টা দিই, ভালো ভাঁড় কি খারাপ ভাঁড়, তারপরে যদি ভালো লাগে গাইবেন, নাহলে না। কি, এবার দেখো, আপনাদের দেশে একটা ছেলে জন্ম হয়েছিল কাছাকাছি বোধহয় বাড়ি, যিনি আপনাদের মুখে হাসি দেওয়ার জন্য তিনি ছোট্ট বয়সে ফাঁসি নিয়েছিলেন। নামগুলো শুধু আপনারা বলবেন, আমি কিন্তু অ্যাড্রেস ঠিকানাটা দিয়ে যাব। আপনাদের দেশে মেদিনীপুরে দেবাদিদেব মহাদেব কৈলাস থেকে জন্ম নিয়েছিলেন কলাইকুণ্ডায়। জানি না কতদূর কলাইকুণ্ডা, খড়গপুরের পশ্চিমে কলাইকুণ্ডা, এখান থেকে কতটা আমি বলতে পারবো না। তেঁতুল গাছটা এখনো আছে, 432 বছর বয়স হয়ে গেছে তেঁতুল গাছটা, এই 433 বছর চলমান। তাহলে বলো, মহাদেব জন্ম নিয়েছিলেন দুঃখী কৃষ্ণ দাস রূপে, তিনি প্রতিষ্ঠা করলেন গুপ্ত বৃন্দাবন গোপীবল্লভপুর। এ তো গেল, মাস্টারদার সূর্য সেন এসেছিলেন এই মেদিনীপুরের মাটিতে, আর এসেছিলেন কে না, বীরসঙ্গপুর গ্রামে একটা ছেলে এসেছিল যে তার মা বাবাকে পড়া প্রণাম করত এবং খেতে দিত, রান্না করে, রান্না করত, বাটনা বাটত, উনুন ধরাত। ছেলেটার নাম, এরপরে জানবেন, তমলুক শহরে একটা মেয়ে এসেছিল যিনি গুলির ঘায়ে প্রাণ হারালেন কিন্তু ভারতকে ব্রিটিশের হাতে তুলে দিলেন না। মেয়েটির নাম আগে, আপনারা সেই মাতঙ্গিনীর জাতির কন্যা হয়ে আপনারা গানটা ভুলে গেছেন মা? এইবার বলুন তো, সব দেশের চেয়ে আমরা নদিয়া থেকে এসেছি বলে বড়, এটা আপনাদের ভুল কথা। নদিয়ায় শুধু আমাদের নিমাই চাঁদ এসছে, আর আপনাদের দেশে কতগুলো বীর এসছে বলো তো, এই জন্য বীর মাটি মেদিনীপুর। যেই ক্ষুদিরাম মৃত্যুকে ভয় করলো না, ব্রিটিশকে বলছে তাড়াতাড়ি করো, দেরি করছো কেন? ব্রিটিশ অবাক হয়ে গেছে, মৃত্যুকে সবাই বাঁচবার জন্য চেষ্টা করে, আজকে ক্ষুদিরাম বলছে এত দেরি করছো কেন, তাড়াতাড়ি দিয়ে দাও। শেষে যারা ক্ষুদিরামের ফাঁসি দিতে গিয়েছিল তাদের চোখেও জল এসেছিল, কিন্তু নিরুপায়, রায় হয়ে গেছে তাই তাকে ফাঁসি দিতে হবে। তাহলে বলো আপনারা কি কম, আপনারা জানেন না গান? নিশ্চয়ই জানেন গানটা, গান আমি ভুলটা ধরিয়ে দিয়ে যাব। গান, বসো গড়ে আমারি ঘরে থাকো, কি করে কি আলো করে পাগলি রে, ভুল গাইলি রে গানটা। এই দেখো, এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারি ঘরে থাকো, চেলাকাট ধরে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, আর সুগন্ধের ধূপ জেলে আমি আসন পেতেছি,
আর তোর জন্য আমি দুদিন পরে বৃদ্ধাশ্রম ঠিক করে রেখেছি, মিলছে কিনা দেখো, তারপরে তালি দেবে। জবর খবর খাস কাশ্মীরি আপেল, যে আপেলকে টিকিট লাগাতে না বিক্রি হতে পারে। এরা আমাকে বলে, আজকে খেতে বসে ঠাট্টা করছে, বলে দাদা তুমি তো আমাকে আমাদেরকে সবার কাছে বলো কাশ্মীরি আপেল, তো কাশ্মীরি আপেল কেন গলে পড়ছে? হ্যাঁ রে পাগলা, কাশ্মীরি গাছেও যখন আপেল পেকে যায় সে আপেলও মাটিতে পড়ে, কিন্তু তা বলে এটা ভাবিস না মাটিতে পড়ে গেছে বলে সে কি অন্ধের আপেল হয়ে গেছে। কাশ্মীরি তো কাশ্মীরি, শাল তো শাল থাকে, শাল যদি ছিঁড়ে যায় তবু সে হয় না চাদর আর তবু হয় না কাপড়। তাই কাশ্মীরি শরীর থাকলে ব্যাধি হবে খোকা, কে বলে হয় না? হ্যাঁ এই অসুখগুলো বা ব্যাধিগুলো আমার নিজেরই জন্য হয়, কারণ আমি শরীরের প্রতি ভীষণ অত্যাচার করি, কিন্তু আমি আমাকে যে খাবারগুলো দেয়, আজকে যে মিষ্টিগুলো এনেছে বাবা শোনাম, জিজ্ঞেস করো আমি একটা মিষ্টি ছুঁয়েছি বলো, যে খাবারগুলো দিয়েছে আমি ছুঁয়েছি, শুধু একটু লাল চা দিয়েছিল আর শুকনো মুড়ি গোবিন্দকে একটু দিয়ে একবার যা নিয়েছি তাও আবার সেগুলো দিয়ে দিয়েছি, আর বাবু শোনা ওখানে বসেছিল তাকেও চা দিয়ে দিয়েছি, তোরা খেয়ে। কেন জানো? যদি পেট ভর্তি থাকে ভালো সুর গাওয়া যায় না, পেট যদি তোমার খালি থাকে তুমি যেমন খুশি করে গাইতে পারবে গান, আর পেট যদি তোমার খালি থাকে তাহলে তো তোমার রোগ ব্যাধি আসবেই, মূল তো পিত্ত ধরে নেবে তোমাকে না? চলো তবুও ভালো যদি আমি ভক্তকে শুনিয়ে শান্তি পাই, আমার ভক্ত খুশি হলে আমি খুশি, এতে আমার বেশি দিন থাকার দরকার নাই। চলো নিতাই গো বিয়ে হয়ে তাহলে এবারে চিন্তা করলেন, তাই সমান লক্ষ্মী বসে ঘরে সেদিন শাশুড়ি মা বৌমাকে বরণডালা নিয়ে প্রণাম করেছিলেন, আর প্রণাম করে ভক্ত আর ভগবানের কৃপা পূরণ করেছিলেন, কিন্তু সেই বৌমার আজকে শাশুড়ি মাকে দুটো খেতে দেয় না, কেন তাদের খরচ হয়ে যাবে বলে, তাদের খরচা বেড়ে যাবে বলে তাই খেতে দেয় না, তাই বৃদ্ধাশ্রমে রেখে আসে। এমন করলে তোরাও একদিন শিক্ষা পাবি, তোদের তোদের ছেলে মেয়ে জন্ম নিচ্ছে তারাও তোদেরকে সেই চোখে দেখবে নি। তাই গৌর হরি বল। যেই বিষ্ণুপ্রিয়া ঘরে এলো, নিমাই চাঁদ বৎসর পূর্ণ, শিবাসের মন্দিরে হরিনাম করতে যায়, সচিমা বাধা দেয় নিমাই চাঁদকে যেতে দেবে না বলে বিষ্ণুপ্রিয়াকে বলে, কিন্তু বিষ্ণুপ্রিয়া নিমাই চাঁদকে কোনোদিন বাধা দেয় না, তুমি যাও হরিনাম করতে। একদিন নিমাই চাঁদ বিবাহের বার্ষিক পূর্ণর দিনে নিমাই চাঁদ বিষ্ণুপ্রিয়ার গলা জড়িয়ে ধরে বলছে, ওগো প্রিয়া আমার মনে কিছু আশা আছে, তুমি আমার কথাটা শুনবে। বলো গৌরবী, আমি কি করলে তুমি খুশি হবে? আচ্ছা বলো, আমি যদি মানে আমি যদি তোমাকে ছেড়ে পালিয়ে যাই তুমি কি করবে? ও এই কথা, আমি থাকবো তোমার ঘরে। সত্যি বলছো? হ্যাঁ গো আমি তোমার কাছে থাকবো, তোমার মাকে নিয়ে থাকবো। তুমি আর কতদিন যাবে? ফিরে তো আসবে। তা ঠিক তা ঠিক, একটি অনুমতি নিয়ে নিলেন বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে। বাহ, আজ আমি তোমাকে সাজাই গৌরহরি, সাজাও। আজকের দিনের জন্য আমি আর তোমায় কষ্ট দেব না। ঠিক তার আগের দিন নিমাই পালিয়ে যাবে বলে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিয়েছিল আর সকলকে প্রণাম করে বলেছিল, তোমরা আমি আশীর্বাদ করো আমার যেন সর্বনাশ হয়। বৈষ্ণব বলছে, একই বললি তুমি নিমাই, তোমার সর্বনাশ আমরা চাইব? বলছে, সর্বনাশ মানে আমার সব কিছু যেন নাশ করতে পারি আর আমি যেন আমার গোবিন্দ দয়াময়কে পেতে পারি। এইবারে বিষ্ণুপ্রিয়াকে সাজানো হয়ে গেছে, বিষ্ণুপ্রিয়াকেও সাজিয়ে দিয়েছেন গৌরহরি। সাজিয়ে দিয়ে বিশ্রাম কক্ষ কুঠিরে বিশ্রাম করেছে, আর মহাপ্রভুর ভাব জেগে গেল, আমি আর এই সংসারে থাকব না। বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই,
তুমি আছো ঘুম ঘরে লইলাম বিদায়, তুমি আছো ঘুম ঘরে আমি লইলাম বিদায়, বিষ্ণু চলে যাই, তুমি আছো ঘুম ঘরে আমি চলে যাই, আমি চলে যাই, প্রিয়া বেশি বাগুড়ি জড়াইয়া ছিলে মরে সে পরশমণি কোথা পা, বিষ্ণু প্রিয়া বিষ্ণু প্রিয়া আমি চলে সাপে কাটে যারে সে কি ঘরে রহিতে পারে, তাই চলে গেছে নদীর নিময়, শোনো গো নদিয়া বাসী আমি কৃষ্ণের অভিলাষী, সে পরশ মনি কোথা পা, ঘুম করে আমি চলে যাই। বিষ্ণু প্রিয়া আজ আমি যে তোমায় কষ্ট দিয়ে গেলাম তুমি আমায় ক্ষমা করো। আহা ওরে শয়ন মন্দিরে আমার গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী শেষে, গৌরাঙ্গ সুন্দর উঠি মানুষের ঘুমটা তখনই বেশি হয়, এক খাওয়ার পরে ঘুমিয়ে গেলে ঘুমটা খুব ধরে যায় আর ভোরের বেলায় মানুষের ঘুমটা বেশি হয়, তাই আমার গৌর সুন্দর সন্ন্যাস নেবে বলে মনেই বাসনা করল গো। বিষ্ণু প্রিয়া পারলে আমায় তুমি ক্ষমা করো, আমি চলো আমার যে আর নদিয়াই থাকতে ভালো লাগে না, আমি একটু বৃন্দাবনে যাব। বিষ্ণু প্রিয়ার সঙ্গে যে বন্ধন ছিল ওই বন্ধনটাই থেকে গেছে গো,
সোনার হার সোনার নপুর সব খুলে দিয়েছে গো। দিয়ে মহাপ্রভু বলছে গো, শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী শেষে। ওহরে সজন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী শেষে, উঠিল রজনী শেষে। মনে দৃঢ় আস আমি করিব সন্ন্যাস, গুচাবো এ সকল বেশ গো, গুচাবো এ সকল বেশ। আমার মনে আমি কদি বসুন না, গুচাবো এ সব বেশ গো, গুচাবো এ সব। মায়ের কাছ থেকে গো বিষ্ণুপ্রিয়া মায়ের কাছ থেকে বিদায় নিল আশি প্রিয়া। মায়ের কাছে এসে বলছে, মা ও মা আমি বৃন্দাবনে যাব, আমায় বিদায় দে। মা ঘুমের ঘরে কি বলছে জানো, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, আরে জ্বালা তো নো আমায় করিস না রে ব্রজের কোকিল ব্রজে যারে, অরে অরে জ্বালাত করিস না রে ব্রজের কোকিল ব্রজে যারে। গঙ্গা পরিগরি নবদ্বীপ ছাড়ি চলিল কাঞ্চন পথে গঙ্গা, কাঞ্চন গর পথে আরে করিলা গমন, শুনি সর্বজন পদ পারিলা নিমাই। চাঁদ পালিয়ে গেছে ওরে হেতা বিষ্ণু প্রিয়া, চমকি উঠিয়া পালঙ্কে বুলায় হাত, আরে হেতা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলায় হাত। প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে মারে করা ঘাত গো, শিরে মারে করা ঘাত ও গো প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে মারে করা ঘাত গো, শিরে মারে করা ঘাত। এমন প্রভুর সোনারণ্য পুরো আমার গলাতে সোনা রোহা, আবে যদি না প্রভু তো সোনা রণপুর গলাটো সোনারি হা। আমি এসব দেখিয়া মরিব জুড়িয়া, ও গো প্রাণে না বাঁচিব, প্রাণে না বাঁচিব। বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে শচী মায়ের কাছে ছুটে গেলেন, এলো তেলো বেঁধে ছুটে শচী মাতা নিমাইকে ডাকছে, নিমাই নিমাই সচিমা ডাকে, নিমাই নিমাই প্রতিধ্বনি বলে নাই না সে তো না, সচিমা ডাকে নিমাই নিমাই প্রতিধ্বনি বলে নাই না, সচিমা ডাকে নিমাই নিমাই প্রতিধ্বনি বলে নাই নাই সে তো না, আরে সচিমা ডাকে নিমাই নিমাই
প্রতিধ্বনি বলে নাই নাই তোমার নিমায় নাই তোমার নিমায় নদী সে যে নদী আছে রে চলে গেছে তোমার নিমায় নদী এদিকে বিষ্ণুপ্রিয়া কাঁদছে গো হেন সময় একটা ছেলে এসলো এক চোখ এক নাক একই চোখ যার নাম নিতাই নিতাইকে জড়িয়ে ধরে কাঁদছে সচিমা দে নয় আমার গৌরী এনে দে না নিতাই আমার গৌরী এনে দে নিতাই নইলে আমি প্রাণে বাঁচব বলেছিলাম না ওকে তুই যেতে দিস না হরিনাম করতে যেতে দিস না বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে প্রবেশ করেছে গৌরী আমি যে তোমায় এত ভালোবাসতাম প্রাণ রমণ হৃদিভূষণ হৃদি রতন খারি অন্তরে বাইরে সদানির মাঝে মন মাঝে অন্তরে যাবি প্রাণ রমণ পৌঁছে গেলেন কে নিমাই চাঁদ বোঝো গো মধুনাপিত তুমি আমায় খেউড়ি করে দাও আমি যাব আমার কেশব ভারতী গুরুদেবের কাছে এই তোরা কোথায় যাচ্ছিস কোথায় যাবি সময় হয়ে গেছে শেষ করে দি তাহলে হ্যাঁ সত্যি তো অনেকক্ষণ থেকে বসে আছে আর দশটা মিনিট টাইম দে মিলন করবো হ্যাঁ কত রে খোকা তোরা যদি পালিয়ে যায় আমি কি করবো আমি কি বোকা নাকি হ্যাঁ চলবে ভক্ত আর ভগবান বিষ্ণুপ্রিয়া কাঁদছে সচিমা কাঁদছে নিমাই চলে গেছে যেমন নিত্যানন্দ প্রভু ও গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি চলিল কাঞ্চন পথে যেই পথে গেছেন আমার নিমাই চাঁদ করিলা শুনি সর্বজন বড় পড়িলা পদ লিখলেন লোচনদাস ঠাকুর আর ওই পথে নিতাই চাঁদ চলছে গো আহা কি বলছে জানো গৌর চাঁদ চলতে চলতে বলছে চলনে নিতাই আর কত দূরে আছে বৃন্দাবন চলনে নিতাই আর কত দূরে আছে চলিতে না পারিরে নিতাই না
না চলে চরণ আর কত দূরে বল রে নিতাই আছে মধুর বৃন্দাবন চল রে নিতাই কত দূরে আছে মধুর বৃন্দাবন ওরে বৃন্দাবনের পপটি বকা আমি রাধা নাম গাইব একা একা ওরে বৃন্দাবনের পপটি বকা পানি করিয়া ধরিব চরণ একবার বলে রে নিতাই আর কত দূরে মধুর বৃন্দাবন গাই গৌর হরিব বলে রে নিতাই কত দূরে আছে রে বৃন্দাবন মধুনাপিদের কাছে খেউরি হলেন নিমাই চাঁদ আর খেউরিয়ে পৌঁছে গেলেন কেশব ভারতীর কাছে আর গুরুদেবকে বলছে গুরুদেব তুমি আমায় তাড়াতাড়ি করে দীক্ষা দাও না তোমার এখন দীক্ষা হবে না কেন নব্বই এক নব্বই না হলে তো দীক্ষা নেওয়া যায় না কেন গুরুদেব পঞ্চাশের ঊর্ধ্বে না হয়ে রাগের নির্বৃত্তি কেমনে সাজিবি তুই এমনই বৈরাগী হবে না নব্বই বৎসর না হলে তোমার সন্ন্যাস নেওয়া হবে না গুরুদেব তুমি যদি আমায় সন্ন্যাস না দাও জগৎজীব মুক্তি পাবে কি করে দাও আমায় বিলম্বের অবকাশ না করে আমায় সন্ন্যাস দাও কিন্তু বাবা তোমার যে এখন সময় হয় না বাবা আমি জানি গুরুদেব কিন্তু তবু যে আমায় নিতে হবে দেখো না সারা কলির জীব কেন অনাথ হয়ে পতিত হয়ে পড়ে আছে আমি যদি জগৎ পিতায় ওদের কাছে না যাই বলো না কে ওদের কোলে নেবে তাই দাও আমায় দীক্ষা দা শোনো নিমাই আমি তোমায় দীক্ষা দিতে পারি কিন্তু এখনো যে তোমার দুজনের কাছে ভিক্ষা হয়নি হয়নি না তোমাকে বিষ্ণুপ্রিয়ার কাছে ভিক্ষা নিতে হবে আর তোমাকে দীক্ষা নিতে হবে ভিক্ষা নিতে হবে শচী মায়ের কাছে আমি নেব সন্ন্যাস নিতে নিতে ছলনাময় দৈব বানিয়ে চলে গেলেন গৌরহরি বিষ্ণুপ্রিয়ার কাছে প্রিয়া কে আমি তোমার চৈতন্যদেব আমি তো চৈতন্যদেবকে চিনি না আমি চিনি আমার গৌরহরিকে তোমার চৈতন্যদেব তোমার গৌরহরি দীক্ষা নেওয়ার পরে তার নাম হয়েছে চৈতন্যদেব ও তোমার দীক্ষা নেওয়া হয়ে গেছে তবে তবে কেন এসেছো তবে তুমি কেন এসেছো আমার গিনির কাছে আমায় ভিক্ষা দাও না না আমি তোমায় দেব না আমি যদি আমার গৌরহরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে কি করে দেব না দেব না দেব না কে বলে বিষ্ণুপ্রিয়া তুমি তোমার গৌরকে পাও না যেথা বিষ্ণুপ্রিয়া সেথা গৌর ঘনি আর অবসান করো না দাও দেব দেব গৌরহরি তুমি আমায় ভুলে গেলে তো আর আমি তোমায় ভুলতে পারি না তুমি না আসলেও আমি তোমায় হাসি মুখে বিদায় দিতাম গো কেন জানো তুমি আমার স্বামী আমি স্ত্রী হয়ে তো তোমার নিন্দা চাইনি এই তো আমি হাসি মুখে তোমায় বিদায় দিলাম তুমি সন্ন্যাস গ্রহণ করো একে গৌরহরি 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 আমি আমি স্বপ্ন দেখিনি তো আমি জানি তুমি
তুমি আমায় ভোলাতে এসেছিলে, আমি হারিনি, আমি হারিনি গৌর হরি, আমি হারিনি, এই তো আমি তোমায় হাসতে হাসতে বিদায় দিলাম। আমি চার যুগে গই জনম দুখিনি, আমি চার যুগে হই জনম দুখিনি, আমি চার যুগে হই জনম দুখিনি। তার পুছে দেখ বন্ধ করছে, সত্য যুগে ছিলাম আমি গো সত্যের সারথি, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসী, আমি চার যুগে হই জনম দুঃখিনী, আমি চার যুগে হই জনম দুঃখিনী, তেতা যুগে হলামি আমি গো শ্রীরাম গরণি, চোদ্দ বছর স্বামী লইয়া হইলামে বন বাসিনী, চার যুগে হই জনম দুঃখিনী, আমি চার যুগে হই জনম দুঃখিনী, দাপর যুগে হলামি আমি গো ওগো আয়া নগরণী, কৃষ্ণ সেবায় ছাড়িলাম আমি হইলামি হত ভাগিনী, আমি চার যুগে হই জনম দুঃখিনী, আমি চার যুগে হই জনম দুঃখিনী, কলি যুগে যে বলো রাধা রানী কি নিমাই চাঁদে সন্ন্যাস হয়ে গেল গো, আর সন্ন্যাস হয়েছে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়েছে মাথায় পাকড়ি, আ যেন গেরু আবসন পড়া, ওরে নদী আতে দিল ধরা, এখন মানুষ আইল দেশ রে, ওখন মানুষ আইল বসন পড়া, নদীতে দিল ধরা, ও কোন মানব যাইলাতে সে, ও কোন মানব যাইলাতে সে, কোথায় রইল বৃন্দাবন, কোথায় রইল রাই, কোথায় রইল খেলার সাথী সীতা আর বলাই, কেবা মন্ত্র দিল কানে চলে গেলি বৃন্দাবনে, শচী মাতা কাঁধে বসে বসে রে, ওর মানব চলা রে, কেডেবা বসন পড়া, নদীতে দিল ধরা, ও কোন মানব চাইল দেশে রে, ও কোন মানব কাঁধে নিয়ে চলছে, আর হেন সময় দেখা হয়ে গেল নিত্যানন্দ প্রভুর সঙ্গে গ, আর নিতাই চাঁদ দেখা হয়ে বলছে নিমাই, আর কাটুয়ার বাসীগণ বলছে আর তোমার নিমাই নাই গো, আর তোমার গৌর নেই, এর দীক্ষা হয়ে গেছে, এর সন্ন্যাস হয়ে গেছে, এর নাম শ্রীকৃষ্ণ চৈতন্য,
মহাপ্রভু আহা নগরে ভিক্ষা করবে নিমাই চাঁদ, জানবে নিমাইর আর তো কেহ নাই। বিদায় দে গো সচি রানী আমি, আহারে শূন্য সেতে যাই আমি এই তো ভিক্ষা চাই, মা তোমার চরণে যাই। বিদায় দে গো সচি রানী আমি শূন্য সেতে যাই আমি এই তো ভিক্ষা চাই, বিদায় দে গো সচি রানী আমি শূন্য সেতে যাই আমি তোমার জানাব, বিদায় দে গো সচি রানী আমি শূন্য সেতে যাই। বসো বসো বসো, লীলা শেষ হোক দেবে, এবার বসো মা, এখন না বসো, শেষে নেব মা, এখন না নেব শেষে, লীলাটা গাইতে দাও, একজন তো দিয়েছে ভিক্ষা, দুজন বাবা দিয়েছে, ঠিক আছে আর দিও না, যারা দেবে শেষে দেবে, লীলাটা শেষ করতে দাও মা, আমিও আর দাঁড়াতে পারছি না, আমার মাথা শুধু ঘুরছে। বিদায় দে গো সচি রানী আমি শূন্য সেতে যাই, সচি রানী আমি আমি এই যে ভিক্ষা চাই মা তোমার চরণে জানাই, তুমি মনরে বুঝাইয়া রে কুকু মা গো তোমার নিমাই নাই, বিদায় দে গো সচি রানী আমি নদিয়া ছাড়িয়া যাব, পরের মাকে মা বলিব জানবে লোকে নিমাইর কেহ না, আমি নদিয়া ছাড়িয়া যাব আমি এই তো ভিক্ষা চাই মা তোমার চরণে জানাই, মা তোমার চরণে জানাই, মা তোমার চরণে জানাই। নিমাই দাদা আমাকে একটু বৃন্দাবনের পথটা দেখিয়ে দে না রে, শোন এখনো তোর একজনের কাছে ভিক্ষা হয়নি যার নাম শচীমাতা, শচীমা যদি ভিক্ষা না দেয় তোর সন্ন্যাস হবে না রে সোনা, যা এই পথে চলে যা শান্তিপুর দেখতে পাবি, শান্তিপুরে আমি মাকে ডেকে আনবো, শান্তিপুরে। আহা নিমাই বললেন শুধু মা নয় রে সারা নবদ্বীপের মানুষকে ডেকে আনবি, আমি আর একবার তাদের শেষ দেখাটা দেখব, কিন্তু আমার বিশিষ্ট প্রিয়া যেন না আসে। নিমাই এই বৌঠানোতে তুই সন্ন্যাস পেলি আর আজকে তুই
বৌঠানকে মানা করলি কেন রে? দাদা, যার সঙ্গে এত ভালোবাসা এত ভাব, আমি যদি তাকে দেখি আমার যে সন্ন্যাস নষ্ট হয়ে যাবে, আর যদি আসে মুখ আড়াল করে রাখতে বলবি, আমার এই রূপ দেখলে যে বিষ্ণু প্রিয়া স্থির থাকতে পারবে না, তাই আমি মানা করলাম। বেশ, শান্তিপুরে নিমাই পৌঁছে গেলেন গো। আর শান্তিপুরে নিমাই পৌঁছে গিয়ে বকুল বৃক্ষের তলায় বসেছে। সারা নদিয়াবাসী ছুটে এসেছে নিমাই চাঁদকে দেখবে বলে। আর নিমাই চাঁদকে দেখে সচিমা মুষ্টি ভিক্ষা দিলেন নিমাইকে। এই নে সোনা, আমি জানি আর তোকে আমি রাখতে পারবো না। আহা, মহাপ্রভুর বিগলিত দেহ দেখে, মহাপ্রভুর সন্ন্যাস দেহ দেখে কত মানুষ প্রাণ হারিয়েছিল গো। আহা, এই জায়গায় আমার বাবু সোনার অনুরোধের গানটা গিয়ে দিয়ে নিমাইকে সন্ন্যাস দেই, আর বিষ্ণুপ্রিয়াকে দিয়ে দেই তার সেবিত পাদুকা, দেই আপনাদের চরণ থেকে এবার বিদায় নেবে রজনী। চলল, পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সব, এইভাবেই গাইতে হয় বাবা, গানে প্রাণ গানে প্রেম, তবে মানুষ কাঁদবে। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে, কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা।
নিমাই চাঁদ বিদায় নিয়েছে গো, সেবিত পাদুকা দিয়ে গেলেন মহাপ্রভু নিমাইকে। এবার নিমাই চাঁদ ভিক্ষা করতে করতে বৃন্দাবনে চলছে গো, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো নদিয়াবাসী, আমায় ভিক্ষা দাও নদিয়াবাসী, ভিক্ষা দাও গো নদিয়াবাসী, আমি গুরু দেবের দক্ষিণ দেব, আমি নামবো দাঁড়াও ভিক্ষার ঝুলি কাঁধে করে নিমাই চাঁদ নগর ভ্রমণ করতে করতে বৃন্দাবনের পথে করিল গমন। আর বিষ্ণুপ্রিয়াকে দিয়ে গেলেন আমার চরণ দুখান, এইখানে রাখিলাম কীর্তনে নামের লহডি, পূর্ণিত বদন ভরে সবাই মিলে অধমের আশীর্বাদ করে একবার বলো হরি হরি। কেউ উঠবেন না, তাড়াহুড়ো করে ছুটে আসবেন না ভিক্ষা দেওয়ার জন্য, আমি নামি, যদি ভালো লাগে কেউ দেবেন আমি নামবো, ওই জায়গাটায় বসবো, আমি দাঁড়াতেও পারছি না, তারপরে আপনারা এসে আমাকে আস্তে আস্তে করে যদি পারেন ভিক্ষা দেবেন, নাহলে আপনারা বাড়ি যাবেন। চলো আমরা যুগলবৃন্দর গানটা করে নিই, রাই দাঁড়াল গো শ্যামেরি বামে, রাই দাঁড়াল গো শ্যামেরি বামে, রাই দাঁড়াল গো শ্যামেরি বামে, ওই দেখবি যদি লাগো তো দাদু পেটি জনে,